আসসালামু আলাইকুম লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন বিস্তারিত চলমান কঠোর লকডাউনের বারোটা পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক জানান বিধিনিষেধের মেয়াদ দশ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এগারো আগস্ট থেকে খুলবে সব ধরনের বেসরকারি সরকারি অফিস দোকানপাট শপিং মল সীমিত পরিসরে চলবে গণপরিবহন তিনি বলেন এগারো আগস্ট থেকে এই কঠোর বিধিনিষেধ আর থাকবে না স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ধীরে ধীরে খুলে দেওয়া হবে তবে এই সময়ের মধ্যে সবাইকে ভ্যাকসিন নিতে হবে মন্ত্রী বলেন এগারোই আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে এই দিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে দশ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে এগারো তারিখ থেকে খুলবে অফিস গত তেইশ জুলাই সকাল ছয়টা থেকে চোদ্দ দিনের কঠোর লকডাউন দেয় সরকার এই লকডাউনের মেয়াদ আজ বৃহস্পতিবার রাত বারোটায় শেষ হবে এই ছিল সর্বশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ